আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আজকের নতুন ভিডিওটি দেখার জন্য। কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সংসারটাকে সাজাতে বা গোছাতে সব গৃহিণীরই কিন্তু কম বা বেশি আগ্রহ থাকে, আর আমার বেলাতে সেটা একটু বেশিই আছে। এতদিনে নিশ্চয়ই আপনারা অনেকেই সেটা জেনেছেন। সংসারে আমাদের অনেক কাজ থাকে, আর এই কাজগুলো সব শেষ করে দেখা যায় যে সাজানো গোছানো বা বিভিন্ন জিনিস বানানোর আগ্রহ আমার অনেক বেশি, যার কারণেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা। আর আমার বেশিরভাগ ভিডিওর মধ্যেই কিন্তু এই ধরনের সাবজেক্ট নিয়েই কাজ করা হয়েছে। এখন হয়তো বলবেন, আপু হঠাৎ করে এই কথাগুলো কেন বলছে? বিগত কিছুদিন আমার চ্যানেলে বেশ কিছু কমেন্টস এসেছে, সেটাকে আমি খারাপ বলবো না। হয়তো এটা পাবলিক প্ল্যাটফর্ম, সেই জন্য ওনারা ওনাদের মনের কথা ব্যক্ত করেছেন, আর আমি চাচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর দিতে। যেমন একজন আপু আমাকে বলেছেন যে আপনাদের টাকা আছে তাই আপনারা করেন, এগুলো দেখাতে হবে কেন? আরেকজন আপু বলেছেন আপনাদের টাকা আছে বলে আপনারা অনেক কিছু কিনতে পারেন বা করতে পারেন, মধ্যবিত্তদের জন্য কিছু করে দেখান। আরেকজন আপু লিখেছেন, উনি আরও দু এক লাইন লিখেছেন, আপনাদের এগুলো দেখে আমরা পাগল হই না। এরকম দু একটা নেগেটিভ প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। তবে আমার কাছে মনে হয়েছে এই কথাগুলোর একটা সুন্দর উত্তর দেওয়া উচিত। যেমন প্রথম কথাটাই যদি বলি যে আমাদের আছে বলে আমরা দেখাই, প্রথমত আমি বলবো আমার চ্যানেলে আমি কোনো কিছু যদি দেখানোর মতো দেখাতাম তাহলে প্রতিদিন ক্যামেরাটা মুখের সামনে ধরে বলতাম আজকে আমি এটা এটা কিনেছি, এটা এটা করেছি, এটা এত টাকার, এটা দিয়ে আমি এটা করছি। আমি কিন্তু আমার কোনো ভিডিওতেই ওরকম কিছু করি না। আমি প্রত্যেকবারই ভিডিও শুরুতে বলে দিই আমি আজকে এই সাবজেক্টটা নিয়ে কাজ করছি, এটা আপনাদেরকে শিখাতে চাচ্ছি, বা এই জিনিসটা আমি কম খরচে ঠিক এভাবে করেছি। তার থেকেও মজার কথা হলো, আমার চ্যানেলে যেসব জিনিস বানানো হয় বেশিরভাগই হচ্ছে পুরনো জিনিসকে আমি নতুন একটা রূপ দেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একেবারে কম খরচে আমি জিনিসটাকে আমার মনের মতো করে করতে চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার চ্যানেলে যে কাজগুলো আমি করেছি এগুলো সব কিন্তুই আমি পেপার বা ফেলে দেওয়া জিনিস বা রিসাইকেলিং যেটাকে বলে সেভাবেই করা। এখন কথা হচ্ছে, আমি যেহেতু বাসা চেঞ্জ করেছি, আমি আমার নতুন বাড়িতে উঠেছি আলহামদুলিল্লাহ, তো আমি এটা আপনাদের কাছে বলেছি আমি এখানে কোনো কিছু নিয়ে উঠিনি। তো টুকটাক ফার্নিচার বা দু একটা জিনিস আমি করছি, সেগুলো আমি দেখাচ্ছি এবং সেই জায়গাগুলো কীভাবে আমি সাজাচ্ছি সেটাই হয়তো দেখাচ্ছি। এটাকে দু একজন নেগেটিভলি নিতেই পারেন, তবে এখানে একটা কথা আমি একটু স্পষ্ট করে বলি। আমার এই জিনিসগুলো দেখে এমনও চিন্তাভাবনার কিছু মানুষ আছে যে এত কম দামি জিনিস কিনে এগুলো আবার দেখাচ্ছে, বা এটা কোনো জিনিস হলো নাকি, এরকম হাবিজাবি অনেক কথা বলার মানুষ আছে। আবার অনেকের কাছে মনে হবে যে যেটা বলেছেন আর কি, যে আপনাদের আছে বলে আপনারা করছেন দেখাচ্ছেন এরকম। বাট আমি যেটা সবসময় করি, আমি এটা আমি মন থেকে মানি যে যার যতটুকু সামর্থ্য, সামর্থ্যটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে। কারোটা দেখে নয়, কারোটা ভালো লাগলে, সেটা যদি আমার সামর্থ্যের বাইরে হয় সেটা কেন আমি করতে যাব? আর আলহামদুলিল্লাহ দেখা যায় যে বেশিরভাগ জিনিসে আমার করার সামর্থ্য আছে, তারপরও কিন্তু আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে দেখা যায় যে পরিশ্রম করে কাজটা করি, যেটা আমার হাজব্যান্ড বা ভাই বোন পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে দেখে আমি কাজগুলো করি এবং আপনাদের সাথে শেয়ারও করি। আর এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, দেখা যায় নিজেরা করলে জিনিসটা যেমন ভালো কোয়ালিটির পাই, তেমনি আমার প্রয়োজনের মানে যে প্রয়োজনটা সেটাও মিটে, আমার যে কালার যে সাইজ আমি সেভাবেই তৈরি করতে পারি। তো এই সব কিছু মাথায় রেখেই কিন্তু আমি পরিশ্রমটা করি। এখন আপনারা হয়তো একটা গ্রুপ আছেন যারা আমার এই কাজগুলো মানে পছন্দ করেন বা দেখে একটা ধারণা নেবেন, আবার কেউ কেউ আছেন এটাকে লোক দেখানো বলবেন। তবে আমি বলবো যে কারো কোনো কিছু দেখে অন্য চোখে না দেখে সেখান থেকে শিক্ষণীয় কিছু শেখার চেষ্টা করবেন। যেমন আমার কাজগুলো থেকে চেষ্টা করেন না, আপনার সামর্থ্য অনুযায়ী হতে পারে আপনি আরও বেশি পয়সার মালিক, আপনি আরও একটু দামি জিনিস কিনে কাজটা করেন, আর যারা মনে করেন যে না এটা আপনাদের জন্য একটু দামি হয়ে যাচ্ছে তারা আর একটু কম দামি জিনিসগুলো কিনেই কাজটা করেন। আশা করছি আজকের ভিডিওর কথাগুলো শুনে কেউ মনে কষ্ট নেবেন না, কারণ কেউ কথাগুলো হয়তো বলে ফেলেছেন, আবার অনেকে হয়তো ভিতরে ভিতরে ধারণ করছেন, কেউ যাতে ভুল না বুঝেন সেই জন্যে আমার কথাগুলো বলা।
তো যাক, আজকে আপনাদের সাথে মিররের কিছু কাজ শেয়ার করব। এখন যাব বিএনএমে। তো তার আগে এই যে আমার দরজায় যে গাছটা রেখেছি, এটা নিয়ে বেশ কিছু আপু প্রশ্ন করেছেন যে আপু তুমি রিয়েল গাছে কেন পাথর দিয়েছ। আবার অনেকেই বলেছেন এই অ্যালোভেরা গাছের সাথে এটা আমি কী গাছ লাগিয়েছি। অনেকে না, এই প্রশ্নটা একজন আপু করেছেন, আমি নামটা আসলে ভুলে গিয়েছি। তো এই গাছটা আসলে আমি বিএনএম থেকে যে এনেছি, এটা কিন্তু প্লাস্টিকের গাছ। আমি আসলে তখন মানে প্লান্ট বলেছি, তো হয়তো অনেকে সেটা ভুল বুঝেছেন, এটা প্লাস্টিকের একটা প্লান্ট ছিল আর কি। তো সেটাই আমি পাথর দিয়ে নিচে সেট করে নিয়েছি, আর উপরে যে পাতা গাছটা সেটাও কিন্তু আর্টিফিশিয়াল একটা পাতা। তো যাক, আমি বিএনএমে এসেছি একটা শেলফ কিনবো বলে। মানে আমার যেই বেডরুমগুলো, ওগুলোর মাঝখানে আপনারা তো দেখেছেন প্রায় 3 ফিটের মতো একটা জায়গা আছে, সেখানের জন্য আমি ডাইনিং রুম থেকে দুটো মিরর নিয়েছি। তো সেগুলো আমি অলরেডি কালার করেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই বড় মিররটার উপরে আমি একটা ন্যাচারাল লুকের শেলফ খুঁজছিলাম, আজকে এসে মনে হচ্ছে পেয়ে গেছি। আমার বাসার বেশিরভাগ ওয়াল কিন্তু এখনও খালি, যেহেতু এই বাড়িটা টোটালি নতুন, তাই ওয়ালগুলোকে আমি রেস্টে দিয়েছি যাতে এগুলো একটু মজবুত হয়ে যায়। তো আমি মানে যেই ছোটো ছোটো কিছু জিনিস লাগিয়েছি, ভারী কিছুই লাগাইনি। তো এখন মিরর এগুলো লাগানো শুরু করেছি, আর এই মিররটা একেবারে অনেক লং দিয়েছি, যার কারণে আমি নিচের যে উডটা এটার মধ্যে সাপোর্ট দিয়ে হচ্ছে মিররটা লাগিয়েছি। তো উপরের দিকটা হচ্ছে বেশ খানিকটা এমটি, এবং আমার ইচ্ছা যে ওখানে আমি গাছ ঝুলিয়ে দিব, সেই গাছটা ঝুলে একেবারে মিররের সামনে এসে পড়বে। তো সেই জন্যে আমি এই শেলফটা আর কি একটা ন্যাচারাল লুকের কিছু চাচ্ছিলাম। আর মিররটা যেহেতু লম্বা একেবারে নিচ থেকে উপর পর্যন্ত, তো আমি চাচ্ছিলাম আর কি উপরটা যেহেতু স্কোয়ার, ওখানে আর কি একটু কাজের আয়রনের কিছু একটা দিব। তো সেরকম কাজের আসলে কিছু পাওয়া যায়নি, আর এটাও যেহেতু একটু ডিফারেন্ট লুকে, তো মনে হলো যে এটা খারাপ যাবে না। তো যাই হোক, এটা আমি রেডি করেছি, আর এখানে আমি মিররটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটার ম্যাটেরিয়ালসটা হতে পারে প্লাস্টিক, হতে পারে উড, এটা কোথাও লেখা নেই, তবে এই মিররটা অনেক বেশি ভারী এবং আমার যে জায়গাটা সেই জায়গাটার জন্য পারফেক্ট। আমি মিররটা ঠিক মানে সাইডগুলো এরকম মোটা হবে এরকম কিছু চাচ্ছিলাম এবং ভারী চাচ্ছিলাম, তবে আমি কালারটা চাচ্ছিলাম অ্যান্টিক গোল্ডের উপরে ব্ল্যাক, মানে ওই ধরনের কোনো শেডের। তো সেরকম আর পাইনি, এটা পেয়েছি। এটা একেবারে কটকটে গোল্ড যে কালারটা সেটা, এবং তার উপরে হচ্ছে লাল লাল কিছু দাগ আছে। তো এটা কিন্তু আমি সেলে এনেছি, এটার দাম খুব সম্ভবত 22 হবে, আমি আসলে ভুলে গিয়েছি। মিররটা বেশ কম দাম দেখে আমি নিয়ে এসেছি, যে এটাতে আমি কালার করে নেব আমার পছন্দের মতো করে। আর সত্যি কথা, এত মানে ভালো কোয়ালিটির একটা মিরর এত কম দামে পেয়ে গেছি, সেটা তো আমার ভাগ্য। যাই হোক, এখানে আমি যে অ্যান্টিক কালার সেটাই করব, আর এটার জন্য আমি ব্যবহার করছি ব্ল্যাক গ্লস কালার। এই কালারগুলো কিন্তু সব কিছুর উপরেই আপনারা ব্যবহার করতে পারবেন। তবে আমি এখন যে কাজটা করছি, এই কাজটা কিন্তু একটু ডিফারেন্ট। যেমন এই ম্যাটেরিয়ালসটা একটু স্লিপারি, যেহেতু এটাতে গ্লস পারমানেন্ট পেইন্ট করা আছে, তো এর মধ্যে আমি বেশি করে হচ্ছে মানে প্রথমে ব্ল্যাক কালারটা দিচ্ছি, এবং কাপড়ের সাহায্যে হচ্ছে বেশ ভালো করে ঘষে নিচ্ছি। এটাতে আমি মানে ব্ল্যাক শেড বানাবো। তো আপনাদের জন্য বলছি, যারা কাগজ বা সফট জিনিসে করবেন, তারা হালকা হালকা করেই এই কাজটা করবেন, আর যারা এরকম উড বা গ্লস শিটের উপরে করবেন, তারা আমার মতো করতে পারেন। আমি প্রথমে বেশ কিছু দিয়ে নিচ্ছি, তারপরে ওগুলোকে একটু মানে ড্রাই হতে দিয়ে আমি পাশেও কালার করছি, এবং একটু পরপর এগুলোকে এভাবে মুছে নিচ্ছি ঘষে ঘষে। এই যে দেখেন, আমি নিচে দিয়ে উপরেরগুলো ক্লিন করছি। আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, যেহেতু এগুলো কুইক ড্রাই জিনিস, বেশিক্ষণ ওয়েট করলে কিন্তু শুকিয়ে যাবে। আর এইভাবে করার কারণ হচ্ছে, আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন, আমি এভাবে করাতে একদম কিন্তু ন্যাচারাল যে অ্যান্টিক কালার সেটার মতোই মনে হচ্ছে। আর ফিনিশিংটা মানে অতিরিক্ত ঘষার কারণে গোল্ডের উপরে ব্ল্যাকের যে লেয়ারটা পড়ছে, তো কটকটে গোল্ডের ভাবটাও কিন্তু চলে যাচ্ছে, মানে কটকটে গোল্ডের ভাবের উপরে কিন্তু ব্ল্যাক লেয়ারটা পড়াতে পুরো পিওর অ্যান্টিকের একটা কালার চলে এসছে। তো এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এটাও কিন্তু ঠিক উঁচু নিচুতে ঘষে আপনারা করবেন, এব্রো থেব্রো মানে এলোমেলো একবার এদিকে একবার ওইদিকে করে করবেন না, তাহলে ফিনিশিং লুকটা একদম ভালো আসবে না। তো যাই হোক, আমি কাজটা একটু কেয়ারফুলি করেছি, তারপর আমার মিররের সাইডে হালকা পাতলা একটু লেগেছে, এখন সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি। আর আপনারা যদি মানে বিপজ্জনক মনে করেন, সেই ক্ষেত্রে গ্লাসটাকে একটু পেপার দিয়ে ঢেকেও দিতে পারেন।
আর এটা শুকাতে কিন্তু বেশি সময় লাগেনি, বলতে পারেন 20 মিনিটের মধ্যেই শুকিয়ে গেছে। তো এই যে দেখেন, আমি ডিফারেন্সটা একটু দেখাচ্ছি, এই পাশটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য কালার করিনি। তো এই যে দেখেন, উপরটা কতটা কটকটে আর নিচের দিকটা পুরোই কিন্তু অ্যান্টিকের কালার চলে এসেছে। এই মিররটা অনেক বেশি ভারী, তো ওরা এটাকে সিকিউর করার জন্য এরকম একটা বেল্ট দিয়ে দিয়েছে। আমি এই বেল্টটা দিব না, এই বেল্টগুলো দিলে একটু সমস্যা হয়, মানে ফিটিংসে সমস্যা হয়। তো আমি আপনাদেরকে এই ধরনের মিরর সেট করার জন্য একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আজকে, হয়তো বা এটা অনেকেই জানেন। প্রথমে আমি এই যে মিররটা বসিয়ে যেখানে যেখানে এটার হুক সেই মাপটা নিয়েছি এবং সেখানে ডটস দিয়ে আমি এখন ড্রিল করে নিয়েছি। তো এই যে মিররের পিছনে যে এই হুকটা, এটার জন্য আমাদেরকে একটা এক্সট্রা একটা কয়েনের মতো জিনিস আছে, এগুলো আপনারা এই যে প্যারাকের দোকানেই পেয়ে যাবেন। তো এটাকে আমি প্রথমে স্ক্রুর ভিতরে ঢুকিয়ে তারপরে ড্রিল করছি। এতে করে যেটা হবে, মিররের পিছনে যেই মানে হুকটা আমরা লাগাই স্ক্রুর উপরে, সেই হুকটা আপনারা এই কয়েনের পেছনে দিবেন। এটা একদম সেফ, স্পেশালি বাচ্চাদের জন্য তো খুবই ভয়ঙ্কর, কারণ প্রায় বাচ্চারাই দেখা যায় যে মিররে এসে ধাক্কা দেয়। তো সেই ক্ষেত্রে স্ক্রুর মাথাটা যেহেতু ছোট, এটা খুলে আসার ভয় থাকে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে লাগাতে, তখন আর ভয় থাকবে না। আমি যেহেতু লম্বালম্বি বসিয়েছি, তাই দুই পাশে হচ্ছে আমি ওই কয়েনের মতো এক্সট্রা জিনিসগুলো ব্যবহার করেছি। এই যে দেখেন, আমি কয়েনের পেছনে কিন্তু মিররের হুকটা ঢুকিয়ে দিয়েছি, আর উপরে আমি ছোট্ট খাট্টো একটা স্ক্রু দিয়ে দিয়েছি যেটার মুখটা একটু বেশ মানে চড়া ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমার মিররের ফাইনাল লুক। আর মিররটা মানে বেশ বড়, তো মিররটাকে আমি নিচের যে উডটা আছে সেটার মধ্যেও কিন্তু একটু সাপোর্ট দিয়ে দিয়েছি। আর মিররের উপর থেকে একদম ওয়াল পর্যন্ত এখানে প্রায় 1.5 থেকে 2 ফিটের মতো জায়গা ছিল, তো সেইখানটাতে আমি এই শেলফটা বসিয়ে দিয়েছি। এখন হয়তো অনেকেই বলবেন, এই ধরনের মিরর তো কিনতেই পাওয়া যায়, আমি কিন্তু এটা অনেক ভারী বা বেশ মজবুত কোয়ালিটির একটা মিরর দিয়েছি। পাতলা মিররের মধ্যে আমি দেখেছি, তবে আমার এখানের যেই ওয়াইড বা যে লেন্থটা দরকার সেটার মধ্যে পাইনি। যেগুলো পেয়েছি মনের মতো সেগুলো দেখা গেছে 400-450, মানে বাংলা টাকায় যদি বলি 50,000 থেকে 60,000 টাকা এরকম। তো এত দাম দিয়ে আসলে আমার এটা লাগানোর কোনো ইচ্ছা ছিল না, তাই আমি নিজেই করে নিয়েছি। আর এটা করতে আমার টোটাল খরচ হয়েছে বড় জোর 2,500 টাকার মতো। তো এই যে দেখেন, আমি যদি এটা কিনতে যেতাম বা আমার যেই পছন্দ সেটাকে মাথায় রেখে কিনতে যেতাম, তাহলে 40-45 বা তারও বেশি টাকা লাগতো, সেখানে আমি মাত্র 2,500 টাকায় কিন্তু কাজটা করে নিয়েছি। আর এটাই আমার কাজ আসলে, আমি আমার পছন্দটাকে মাথায় রেখে আমার সামর্থ্য যেটা সেটাই খরচ করে কাজগুলো করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আমার উপরের দেয়াল এখনও মোটামুটি সবই খালি, ইনশাল্লাহ এই কাজগুলো আস্তে আস্তে করব। আজকের ভিডিওতে আরও একটা মিররের আইডিয়া আপনাদেরকে দিচ্ছি, যেমন এই মিররটা, এটাও কিন্তু আমি জেনালম থেকেই নিয়েছি। আর এই মিররটাও কিন্তু লেস দ্যান হাফ প্রাইজেই ছিল, আর এটা যখন মানে গ্রে কালার, তো আমি আর দেরি করিনি, এটা নিয়ে নিয়েছি আমার ক্লক রুমের জন্য, মানে আমার একেবারে নিচের যে টয়লেটটা আছে সেটার জন্য। সেখানে যেহেতু মার্বেল প্রিন্টের একটু কম্বিনেশন আছে, তাই আমি চিন্তা করলাম এই মিররটাকেও আমি মার্বেল প্রিন্টই করে নেব। তো সেটার জন্য যেটা করছি, এটার পিছনের স্ক্রুগুলো প্রথমে খুলে নিয়েছি, কারণ আমি আসলে মিররে কোনো কাভার দিতে চাচ্ছি না। মিররটা এভাবে আলাদা রেখে আমি শুধু উপরের যে গ্রে ফ্রেমটা সেটাতে কালার করে নিব। আর আপনাদের যদি এই ফ্রেমটা খোলা না যায় কোয়ালিটি ওয়াইজ, আপনারা যেটা করবেন, এভাবে ফ্রেমটা রেখে উপরের মিররগুলোতে পেপার দিয়ে তারপরে হচ্ছে স্প্রে পেন্ট করে নিতে পারেন। মজার ব্যাপার হচ্ছে, আমি অর্ধেকটা পিন খোলার পরে একটা ফাইনাল রাউন্ডে এসে আর পিনগুলো খুলতে পারছিলাম না, মানে কোনো লম্বা স্ক্রুড্রাইভার আমার কাছে ছিল না। তো পরে হচ্ছে এই যে আপনাদের ভাইয়া কম্পিউটারের কাজ করে, ওর ওখান থেকে একটা ছোট্ট স্ক্রুড্রাইভার দিয়ে আমি এগুলো খুলেছি, কারণ এই যে এটা অনেক মোটা ছিল। তো যাক, শেষ পর্যন্ত আমি খুলতে পেরেছি। আর এটাতে আমি ডাইরেক্ট স্প্রে পেন্টটাই করব, এটার জন্য আমি কিন্তু গ্লস পেন্টটাই সিলেক্ট করেছি। এই ধরনের স্প্রে দিয়ে পেন্ট করতে কিন্তু খুব সহজ, তবে একটু সতর্ক হতে হয়। যেমন আপনারা যদি এটাকে হোয়াইট করতে চান, সেই ক্ষেত্রে মিনিমাম 1.5 থেকে 2 ফিট দূরত্ব রেখে দূরের থেকে আপনাদেরকে স্প্রে করতে হবে, এবং প্রথমে ঠিক এরকম হালকা একটা লেয়ার দিয়ে 10 মিনিট অপেক্ষা করে আবার দিতে হবে, এরকম 2 থেকে 3 বার দিতে হবে।
আর আমি যেহেতু মোজাইক করছি, তো আমি কি করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, আমি একদম ফ্রেমের ক্লোজ হয়ে খুব ডিপ করে স্প্রেটা করছি, যাতে ওখানে একটু মানে লিকুইড জমে। আর এভাবে প্রথম একটা লেয়ার দিয়ে আমি সরে গিয়েছি, আর এটার লিকুইডগুলো জমে যেটা হচ্ছে, এই ফ্রেমের সাইডটা যেহেতু উঁচু, উঁচু থেকে একটু সাইডে গড়িয়ে গড়িয়ে পড়ছে। তো প্রথমে দেওয়ার পর এগুলো কিন্তু কুইক ড্রাই স্প্রে, আমি আবার আরও একটা লেয়ার দিয়েছি। আমি মার্বেল প্রিন্ট করছি, তাই পুরো সাদা করছি না। আর এই যে এখন হয়তো আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন, দেখেন সাইড থেকে গড়িয়ে গড়িয়ে পড়ার কারণে একটু মোজাইকের মতো দেখা যাচ্ছে। আমার এই ফ্রেমটা যেহেতু মোটা, তাই আমি সাইডে করেছি। আপনারা পাতলা ফ্রেমে করতে চাইলে ফ্রেমটাকে দাঁড় করিয়ে তারপরে করবেন, যেমনটা আমার এই কাউন্টার টপের মধ্যে দেওয়া। আর উপরের দিকটাও মানে সামঞ্জস্য আনার জন্য ফ্রেমের উপরে আমি কালারটা পুরোপুরি শুকানোর আগে একটু টিস্যু দিয়ে, যে কার্নিশের মতো বা ওয়েভগুলো আছে ওগুলোর উপরে টিস্যু একটু ঘুরিয়ে নিয়েছি, যাতে কার্নিশগুলো একটু গ্রে গ্রে মানে বের হয়ে আসে। আর এই তো, এই কাজগুলো নিজেরা করলে কিন্তু একদম আনকমন একটা জিনিস হয়ে যায়। যেমন এরকম মার্বেল প্রিন্টের কোনো মিরর হয়তো বা মার্কেটে আসবে না বা নাই, তো আমরা কিন্তু নিজেরা একটু করলে এই কাজটা সহজেই করে নিতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, এটা কিন্তু আমি বেশ কম দামে সেলে পেয়েছি, এবং সেটা দিয়ে কিন্তু আমি একদম আনকমন একটা জিনিস তৈরি করে নিলাম। তো যাই হোক, এখন আমি এটাকে আবারও মিররের উপরে বসিয়ে দিয়েছি। সিঙ্কের উপরে যে মিররটা থাকে তার নিচে সবসময় একটা শেলফ দিলে ভালো লাগে, তবে আমার এই বেসিনটা খুবই ছোট এবং এটার আন্দাজেই কিন্তু আমি মিররটা করেছি। তো এখানে আসলে যে কোনো শেলফ আমি বসাতে পারিনি, এই শেলফে যে সেটগুলো সেটার মাঝখানের সাইজটা হচ্ছে আমি এখানে দিয়েছি সামঞ্জস্য রাখার জন্য। তবে লাগানোর পর বোঝা যাচ্ছে আমি যে স্প্রে পেন্টটা করেছি সেটার হোয়াইট একরকম, শেলফের কালারটা একরকম, আর নিচে যে সিঙ্ক সেই হোয়াইটটা একরকম, মানে তিনটা তিন কালারের হোয়াইট হয়েছে। তা আপাতত আমি এটা এভাবেই রেখে দিচ্ছি, পরবর্তীতে হয়তো বা মানে মিররে যদি ছোট্ট কোনো শেলফ পাই সেটাই আমি লাগিয়ে নেব। শেলফটা যেহেতু এখন খালি খালি লাগছে, তাই এখানে আমি আর্টিফিশিয়াল যে সাকুলেন্টের পটগুলো বানিয়েছি সেটার একটা দিয়ে দিলাম। যদিও এটা একটা কাপ, এটা আমার কিচেন বা ডাইনিংয়ে ব্যবহার করার জন্য ছিল, তা আপাতত এখানে রেখে দিচ্ছি, পরবর্তীতে আস্তে আস্তে শপিং করতে করতে কিছু একটা কিনে নিব। শুরুর দিকে এই বাসার জন্য যখন শপিং করতাম তখন আমার চোখ সারাক্ষণ মার্বেল প্রিন্টের জিনিসের দিকেই যেত। পরবর্তীতে মার্কেটে আসলে এত বেশি মার্বেল প্রিন্টের জিনিস দেখেছি, ইন্টারেস্ট কিন্তু একেবারেই চলে গিয়েছিল। তো যাক, এই ক্লক রুমে আমি কিন্তু হালকা একটু হলুদের ছোঁয়া রেখেছি, যেমন টাওয়েলটা। আর এই টাওয়েলের যে ওয়ালটা, এটা প্রায় 7 থেকে 8 ফিটের মতো লম্বা। তো এই ওয়ালটার মধ্যে আমি নিজের হাতে হয়তো বা কোনো ক্যানভাস করব, মানে ফানি কোনো সাইন আমি হয়তো টয়লেটের জন্য করব, ইনশাল্লাহ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আপাতত যাতে ক্লক রুমটা খালি মনে না হয় সেজন্য টুকটাক কিছু অ্যাড করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বিএনএম থেকে অনেকগুলো প্লান্ট পট মানে কিনেছিলাম, তো এই প্লান্ট পটটা কেন জানি আমার অনেক বেশি ভালো লেগেছে। তো পরবর্তীতে আমি আরও একটা প্লান্ট পট নিয়ে এসেছিলাম, তবে এটা এনেছি আমি আমার বেডরুমের জন্য। আপাতত এখানে এই যে সকালবেলা আমি এই গাছগুলো সেট করেছিলাম সেগুলো রেখে দিচ্ছি। মাঝে মাঝে আমার চ্যানেলে একটা কমন প্রশ্ন আসে, সেটা হচ্ছে স্পাইডার প্লান্ট পানিতে কতদিন থাকে। আসলে স্পাইডার প্লান্ট পানিতে আপনারা যত দিন খুশি রাখতে পারেন, কোনো সমস্যা কিন্তু হয় না। এই ছিল আপনাদের জন্য আমার আজকের ভিডিও, কেমন লেগেছে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।